হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা এবং আপনার পাখিগুলো? নিশ্চয়ই ভালো আছেন আপনিও আপনার পাখিরা। জিয়াউদ্দিন বার্ডসমের পক্ষ থেকে আপনাদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, সুস্বাগতম। আমার আজকের ভিডিওতে আমরা জানব পাখির জন্য স্প্রাউট সিড বা অঙ্কুরিত বীজ কিভাবে তৈরি করবেন। মূল আলোচনায় যাবার আগে আপনাদের জানাতে চাই যে আপনাদের সুবিধার জন্য প্রতিটি ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমার আগামী ভিডিওতে কী থাকছে, তাই ভিডিওটি না টেনে পুরোটি দেখতে থাকুন, তাহলে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ভিডিওর অগ্রিম খবর। আর আপনি যদি আগামী ভিডিওটি খুব সহজেই আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পেতে চান, তাহলে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমেই একটি কথা বলে রাখি, মুগ ডালের অঙ্কুরিতটা খুব ভালো হয় এবং পাখিদেরও খুব পছন্দের। এবার চলে আসি মূল আলোচনায়, মানে যেভাবে আপনারা স্প্রাউট বা অঙ্কুরিত বীজ তৈরি করবেন। প্রথমে আমাদের কাজ হলো আমরা যে বীজের অঙ্কুরিতটা তৈরি করব সেটা নির্ধারণ করা, যেমন ছোলা, মুগ ডাল, চীনা, গম, শিমের বিচি, মোটর দানা ইত্যাদি। এবার নির্ধারিত বীজটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার একটি পাত্রে পরিষ্কার বীজগুলোকে 8 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখুন। ভিজিয়ে রাখার সময় পার হলে অর্থাৎ পরের দিন বীজগুলো আবার 2-3 বার ধুয়ে নিন এবং বীজ থেকে পানি ঝরিয়ে নিন। এবার একটি পরিষ্কার সুতির কাপড় ভিজিয়ে নিন এবং এটি দিয়ে বীজের পাত্রটিকে ঢেকে দিন। খেয়াল রাখবেন কাপড়টি যেন বীজগুলোর গায়ে লেগে না যায়। এখন এভাবে ঢাকা অবস্থায় ঘরের ছায়াযুক্ত স্থানে আবারও 8 থেকে 12 ঘন্টার জন্য পুনরায় রেখে দিন। 8 থেকে 12 ঘন্টা পর ঢেকে রাখা কাপড়টি সরিয়ে দেখুন, আপনার পাত্রে রাখা বীজগুলো ইতিমধ্যে অঙ্কুরিত হতে শুরু করেছে। খেয়াল রাখবেন যেন বীজ থেকে শিকড় বের হয়ে গাছে রূপান্তরিত না হয়। অঙ্কুরিত হয়ে গেলে বীজগুলোকে ভালোভাবে ধুয়ে পাখিকে পরিবেশন করুন। সবচেয়ে ভালো হয় অঙ্কুরিত বীজগুলো এসিবি মানে অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে 15 মিনিট ভিজিয়ে রেখে পাখিকে পরিবেশন করলে। এতে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেটা চলে যাবে। মনে রাখবেন অঙ্কুরিত বীজ পাখির জন্য একটি উৎকৃষ্ট পুষ্টিকর খাবার, তাই পাখিকে স্প্রাউট বা অঙ্কুরিত বীজ পরিবেশন করুন অন্তত সপ্তাহে 1 বা 2 দিন। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আজ বিদায় নিতে চাইছি। তার আগে জানিয়ে দিচ্ছি আমার আগামী ভিডিওতে আপনাদের জন্য যা থাকছে। আগামী ভিডিওতে আপনারা জানতে পারবেন অ্যাপেল সিডার ভিনেগার কী, এর উপকারিতা এবং তৈরির পদ্ধতি। প্রিয় ভিউয়ার্স, আগামী ভিডিও পেতে ও আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ও ভিডিওটি আপনার সামান্য উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তাহলে পাখি সম্পর্কিত নতুন ভিডিও ও অন্যান্য ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে খুব সহজেই। আর লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুক আপনার পাখিরা, ভালো থাকেন আপনিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।